ठाकुर चैतन्य मठ ब्रजपत्तन यूट्यूब चैनले क्रमागत सत्य कथा प्रचार आजकेर पर्व श्री श्री नृसिंह चतुर्दशी और भक्त प्रह्लाद महाराज। गीताय वर्णित आछे जदा जदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। परित्राणाय साधुना विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। अर्थात धर्मेर ग्लानि और अधर्मेर प्रादुर्भाव भक्त के रक्षा और दुष्कृत असुर और असाधुगण के विनाश करिवार जन्ये भगवान श्रीहरि जुगे जुगे आविर्भूत हन। भगवान श्री नृसिंहदेवेर आविर्भावेर कारण असुरराज हिरण्यकशिपु अमर अजेय प्रतिपक्षहीन अधिपति हईवार जन्ये मंदराचल पर्वतेर गुहाय ब्रह्मार तपस्या करियाछिलेन। असुरराजेर कठोर तपस्याय सन्तुष्ट हइया ब्रह्मा ताहाके बर प्रार्थना करिते बलिलेन। हिरण्यकशिपु बलियाछिलेन बर्तमान ओ भविष्यते आपनार सृष्ट कोनो प्राणी हईते दिने बा राते माटीते बा माटीर उपरे कोनो अस्त्रेर द्वाराई आमार मृत्यु हईबे ना। सकल प्राणी एवं लोकपालगणेर उपर आमार आधिपत्य ও অনিমাদি ঐশ্বর্য লাভের জন্য তিনি বর প্রার্থনা করিয়াছিলেন। ব্রহ্মা হিরণ্যকশিপুরের প্রার্থনা অর্থাৎ এই বরগুলি প্রদান করিয়া স্বস্থানে চলিয়া গেলেন। এখানে ব্রহ্মার বাক্য সত্য রক্ষার্থে শ্রী ভগবান শ্রী নৃসিংহরূপ ধারণ করিয়া আবির্ভূত হইয়াছিলেন। হিরণ্যকশিপু পুত্র প্রহ্লাদকে অসুর গুরু শুক্রাচার্যের ষণ্ড অর্থাৎ ষাঁড় এবং অমর্ত অর্থাৎ বানর নামক দুই পুত্রের নিকট দণ্ডনীতি প্রভৃতি শাস্ত্র পড়িবার জন্য পাঠাইয়াছিলেন। কিছুদিন পর প্রহ্লাদকে গুরুগৃহে কি পড়িয়াছ প্রহ্লাদ জিজ্ঞাসা করিলে প্রহ্লাদ মহারাজ বলিয়াছিলেন, জাগতে ভোগবাসনা ত্যাগ করিয়া শ্রীহরির ভজন করাই মনুষ্য জীবনের একমাত্র কর্তব্য। শ্রী বিষ্ণুর নাম রূপ গুণ পরিকর লীলা শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদসেবন পূজন দাস সত্য ও আত্মনিবেদন এই নয়টি ভক্তির লক্ষণ। ইহাদের মধ্যে কোনো একটিও যদি পালন করা যায় তাহা হইলে তাহা ভক্তি হইবে, আমি ইহাই বুঝিয়াছি। ভগবত বিদ্বেষী হিরণ্যকশিপু এইরূপ কথা শুনিয়া প্রহ্লাদকে বধ করিবার জন্য অনেক চেষ্টা করিলেন, কিন্তু রাখে হরি মারে কে, তাই প্রহ্লাদকে কোনো প্রকারে বধ করিতে পারিলেন না। তখন হিরণ্যকশিপু প্রহ্লাদকে তোমার বিষ্ণু কোথায় আছে জিজ্ঞাসা করিলে তিনি ভগবানের সর্বশ্রেষ্ঠত্ব এবং সর্বত্র আছেন বলিয়াছিলেন। পুত্রের মুখে এইরূপ শ্রবণ করিয়া হিরণ্যকশিপুর স্তম্ভের মধ্যে আছে জিজ্ঞাসা করিলে ভক্ত প্রহ্লাদ স্তম্ভের মধ্যে ভগবানের অবস্থান স্বীকার করিলেন। তখন হিরণ্যকশিপু অত্যন্ত ক্রুদ্ধ বা কুপিত হইয়া স্তম্ভে মুষ্টাঘাত করিলে ভক্তের সত্য বাক্য রক্ষার্থে স্তম্ভের মধ্য হইতে ভগবান শ্রী নৃসিংহদেব আবির্ভূত হইলেন। সূর্যদেব উদয় ও অস্ত যাওয়াতে জীবের আয়ু হরণ হইতেছে। বৃদ্ধকাল আসিয়া গেলে বিভিন্ন রোগ জ্বালা ব্যাধি পীড়া প্রভৃতি আসিয়া যায়, কিন্তু পরিভজন হয় না। তাই কুমার কাল হইতে শ্রী ভগবানের ভগবত ভজন করা অত্যন্ত প্রয়োজন। ভগবান শ্রী নৃসিংহদেব হিরণ্যকশিপুরকে বধ করিয়াছিলেন। হিরণ্য শব্দের অর্থ সুবর্ণ বা সোনা, আর
পুষুপু শব্দের অর্থ শয্যা, অর্থাৎ ভোগের বাসনা সমূহ। এই সকল প্রতিকূল ভাব সমূহকে দূর করিবার জন্য ভগবান শ্রী নৃসিংহদেবের কৃপা আমাদের একান্ত প্রয়োজন। তাহার কৃপা হইলে জগতের যত বাধা বিপত্তি আছে সবই দূর হইয়া যাইবে এবং শান্তি আসিবে। জয় শ্রী শ্রী নৃসিংহ চতুর্দশীর জয়, জয় ভক্ত প্রহ্লাদ মহারাজের জয়।